শাকিব খানের পাইপলাইনে বেশ কয়েকটা সিনেমা আছে, সেগুলো তুমুল আলোচনা এবং সবার মুখে মুখে মানে প্রশংসা কুড়াচ্ছে, মানে এই ব্যাপারটা আপনার কাছে? অবশ্যই এটা প্রশংসনীয়, কারণ সাকিব যে ছবিগুলো করছে প্রত্যেকটা বিগ বাজেটের ছবি এবং ভালো বাপের ছবি। এই মুহূর্তে সাকিব তো চেষ্টা করছে এবং সাকিবকে নিয়ে যেসব প্রডিউসাররা কাজ করছে তাদেরকেও থ্যাংক জানাই যে চলচ্চিত্রের এই দুর্দিনে তারা সাকিবকে দিয়ে, একজন আর্টিস্টকে দিয়ে হলেও তারা চেষ্টা করছে যে ভালো কিছু করার। এখন আমার কথা হলো যে ওই ছবিগুলোর মধ্যে তো আমাদের অন্যান্য শিল্পী সমিতির সদস্যরাও কাজ করছে, টেকনিশিয়ানরা কাজ করছে, ডিরেক্টর কাজ করছে, অতএব শিল্পী চলচ্চিত্রের লোকজনই তো কাজ করছে, ঠিক না? আর একটা প্রসঙ্গটা আনতে চাই, সেটা হলো যে সাকিব খানের একটা সিনেমার প্রমো দেখানো হবে বুজ খলিফায়, মানে এটা এটা কতটা ভালো লাগার? আসলে এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না, কারণ প্রত্যেকেরই পাবলিসিটির একটা স্টাইল থাকে, হয়তো ওইটা তারা করেছে। আমরা একটা জিনিস করতে পছন্দ করি না, সেটা হলো সেলফি। সেলফি দিয়ে একটা আমার এক শিল্পীকে আমি একটা খাম দিব বা তাকে একটা একটা ঈদে একটা হেল্প করব, সেটা আমরা করিনি, যে কারণে হয়তো অনেকের নজরে নাই, হয়তো ভাবতেছে এরা তো কিছুই করে না, কিন্তু এরা কিন্তু ঠিকই করেছে। এরাও এরাও সাধারণ সে যারা অসচ্ছল শিল্পী তাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর পাশাপাশি মনে করেন যে যারা নাকি ভোটার ছিল 2017 সালে, যারা নাকি ভোট দিয়েছিল, একটা গ্রুপ এসে তাদেরকে বাদ দিয়ে দিয়েছিল, কিন্তু তারা তাদের ভোটেই তো নির্বাচিত হয়েছিল। তো 120-130 জন এরকম হবে তাদেরকে বাদ দিয়েছিল যে শিল্পী, এরা শিল্পী না। পরবর্তীতে কিন্তু কোর্টের রায় হয়েছে না এদেরকে সদস্য পদ দেওয়া হোক, তাহলে তারা যদি শিল্পী না হয় তাহলে কোর্ট রায় দিয়ে, ঠিক না? ভোট তো আর ভুয়া রায় দেয় না, তারা জেনুইন রায় দিয়েছে। এবং পরে আমরা এই ইলিয়াস কাঞ্চন এবং নিপুণ প্যানেল আমরা সেই শিল্পীদেরকে আবার তাদের হারানো যে তাদের পদগুলো আমরা ফিরে দেওয়ার ফিরিয়ে দিয়েছি, যে তারা শিল্পী এবং কোর্টের রায় দিয়েছে এবং তারা এখন আবার ভোটার হচ্ছে।